সাফল্য আসলে কাজ করে যাওয়ার সাথে সম্পর্কিত। সফল মানুষেরা সব সময় কাজ করে যান, তারা ভুল করেন কিন্তু কখনো সেই কারণে থেমে যান না। রাতারাতি সাফল্য বলতে কিচ্ছু নেই, মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো। বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয়, অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে। অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে, কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তবে দিন শেষে তুমি একজন সফল হবেই। সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও। অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়াও ভালো। সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয়। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনিই আসবে। সফল মানুষেরা সাধারণত তাদের কাজের বিষয়কে পাগলের মতো ভালোবাসেন। ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল যারা তাদের সবচেয়ে ভালো লাগার কাজটি করছে। কেউ কেউ খুব স্মার্ট কিংবা দক্ষ হতে পারে, কিন্তু তারা যদি তাতে বিশ্বাস না রাখে তাহলে তারা কঠোর পরিশ্রমে আগ্রহী হয় না। দ্রুত কাজ করে অন্যকে অতিক্রম করুন। আপনি যদি সেটি না পারেন তাহলে বুঝতে হবে আপনি খুব দ্রুত কাজ করতে পারছেন না। আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন তাহলে সেটা হাতে না গেলে পৌঁছবেই। কাজের পেছনে প্রতিটি মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবুন আর ভাবুন যে আসলেই আপনি কি নকশা অথবা তৈরি করতে যাচ্ছেন। মানুষের সঙ্গে সহজ ব্যবহার করা আমার কাজ নয়, আমার কাজ হচ্ছে মানুষকে দিয়ে আরো ভালো কিছু করানো। পাপ লুকানোর চেষ্টা করে কোনোদিন সফলকাম হতে পারে না। পাপের কথা স্বীকার করে যদি কেউ তা ত্যাগ করার চেষ্টা করে তবে তার পক্ষে সফলতা লাভ করা স্বাভাবিক। সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে, আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না। সাফল্যের মূল্য হলো হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম, সেই সাথে জয় পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ্য বিলিয়ে দেওয়া। একজন মানুষ এখন কতটা উপরে আছে তা দিয়ে আমি তার সাফল্য মাপি না, একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা উপরে তুলতে পারে সেটাই আসল কথা। দুঃখ কষ্ট যতই কঠিন ও সুদূরপ্রসারী হোক না কেন তা কখনো চিরস্থায়ী হয় না। বরং কারো পরিস্থিতি যতই জটিল কঠিন হয় ততই সে স্বাচ্ছন্দ্য স্বস্তি ও আরামায়েশের নিকটবর্তী হতে থাকে, তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসে। প্রতিটি অন্ধকার রাত্রি শেষ কি আলোকিত সকাল নয়? ছোটদের সাথে ঠাট্টা মস্করা করো না, সে তোমার মাথায় চড়বে। বয়স্কদের সাথে ঠাট্টা মস্করা করো না, সে তোমার প্রতি মন্দ ধারণা পোষণ করবে। অতীত হয়ে গেছে, তা চিরদিনের জন্যই চলে গেছে, আর যা আশা করা হয় তা তো অজানা অজ্ঞাত, আর তোমার যা আছে তা হলো বর্তমান মুহূর্তটি। সফলতা পেতে গেলে যেমন নিরন্তর পরিশ্রমের প্রয়োজন, তেমনি একটি সুন্দর সমাজ গড়তে হলে প্রয়োজন মানবতা। কারো কষ্ট দেখে আপনার মন যদি অস্থির হয়ে ওঠে তাহলে বুঝবেন মানবতা এখনো আপনার মধ্যে বেঁচে আছে। যে মানুষ হিসেবে তার দায়িত্ব পালন করে তার সাথে লাখো মানুষের আশীর্বাদ থাকে। আজ প্রতিটি মানুষ টাকার লোভে এতটাই নিবেদিত হয়েছে যে সে তার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। দেশের পরিবেশ একটা ব্লাড ব্যাংকের মতো হওয়া উচিত, যেখানে কোনো জাত নেই, ধর্ম নেই, শুধু মানুষ আর মানবতা। মানুষ যখন তার মূল্যের চেয়ে বেশি উপার্জন করতে শুরু করে তখন সে মানবতার উপলব্ধি ভুলে যেতে শুরু করে। যে ব্যক্তি ধনী হওয়া সত্ত্বেও অভাবীকে দেওয়ার জন্য পকেট থেকে টাকা বের করে না সে মানবতার দিক থেকে দরিদ্র। মনুষ্যত্বহীন মানুষকে মানবতার পার দিতে হবে, তবেই মনুষ্যত্বের জয় হবে। সমাজে সে ব্যক্তির মর্যাদা সর্বদা উচ্চ যে সর্বদা মানবতার উন্নতির জন্য কাজ করে। মানুষ হিন্দু মনে রাখে, মানুষ মুসলিম মনে রাখে, মানুষ খ্রিস্টানকে মনে রাখে, শুধু মানবতাকে মনে রাখে না। যে ব্যক্তি তার ভালো গুণের প্রশংসা করছে তাকে জিজ্ঞেস করুন সে মানুষ হিসেবে আজ পর্যন্ত কি করেছে। আপনি যদি একজন মানুষ হিসেবে কিছু করতে চান তবে কেবল আপনার হৃদয় খুলে মানুষকে সাহায্য করুন। না হিন্দু, না খ্রিস্টান, না আমরা মুসলমান, আমরা শুধুই মানুষ। মানবতাই আমাদের ধর্ম, মানবতাই আমাদের পরিচয়, আর মানবতাই ঈমান। যারা মন্দ কাজ করে তাদের দ্বারা পৃথিবী ধ্বংস হবে না, কিন্তু যারা সে কাজ দেখে চুপ থাকে
তাদের দ্বারা পৃথিবী ধ্বংস হবে। জীবনকে ভালোবাসুন, তাহলে জীবনও আপনাকে ভালোবাসবে। মানুষকে ভালোবাসুন, তাহলে মানুষও আপনাকে ভালোবাসবে। চাওয়া বেশি হলে তুমি ঠকবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। চাওয়া বেশি থাকতে নেই। নিজেকে দুদিন আড়াল করে রাখুন, তিন দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউই কাছে আসে না। আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সেই আমাকে ফেলে চলে গিয়েছে। আমি যাকে স্নেহ দিতে চেয়েছি সে আমাকে ঘৃণা করেছে। যে মানুষটি তোমাকে সত্যিকার ভালোবাসবে সে সবসময় তোমাকে চোখে চোখে রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না। প্রেমের অনুভূতি একদম অন্যরকম, এটি এক একজনের কাছে একই রকম, কেউ কাউকে বলে বোঝাতে পারবে না। স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো ধরাতে গোলাপ হয়। তুমি যদি এখন থেকে তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটা জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। জীবনকে ভালোবাসুন, ভালোবাসতে ভালোবাসুন। ভালোবাসায় কিছু উন্মাদনা থাকবে, কিন্তু সব উন্মাদনায় কিছু আন্তরিকতা মিশে থাকে। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটি দ্বার খুলে দেয়। জীবন মানেই নিরন্তর ছুটে চলা, পদে পদে বাধা বিপত্তি প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষত বিক্ষত হওয়া, সেই ক্ষত মুছিয়ে আবার প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়া, সংগ্রাম এবং সাফল্য, এই তো জীবন। আমরা অনেক সময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া, একটা প্রাঞ্চল হাসি, কিছু সুন্দর কথা, সুন্দর ব্যবহারের কি অসম্ভব ক্ষমতা রয়েছে একটি মানুষের জীবন বদলে দেওয়া। বাঁচার মতো বাঁচতে জানলে জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটি অভিযান, আর একদম ঝুঁকিহীন জীবন সে তো মুরগির খোয়ারে ধুকে ধুকে টিকে থাকা। ঘুমিয়ে কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পরে রয়েছে। জীবনটা উপভোগ করতে হয় প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি ছোট্ট ছোট্ট স্মৃতি আনন্দে উপলক্ষে। যত বেশি হাসবে, যত কম অভিযোগ করবে, জীবনটা ততই ভরে উঠবে সুখে পরিতৃপ্তিতে। প্রত্যেকের জীবনের একটি গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। লক্ষ্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয়, তাতে দুঃখের কিছু নেই। এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠেছ আরো শক্তিশালী, আরো অভিজ্ঞ, আরো দক্ষ। এটাই তো সত্যিকারের বিজয়। তুমি ভুল করছো, এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটা জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছো। জীবনে আমি হাজার হাজার ভুল করেছি, হাজারবার হুজুর খেয়েছি, এবং সেটা নিয়ে আমি গর্বিত। প্রত্যেকটা ভুল, প্রত্যেকবার হুজুর খাওয়া আমাকে গড়ে তুলেছে আরো শক্তিশালী, আরো পরিণত করে। অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন, কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো, বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না। এই ঝলমলে রোদ যতদিন হাসবে, এই পাখির কাকলি, এই গাছের পাতায় হাওয়ার দোলায় ঝিরঝির শব্দ যতদিন আমি শুনব, ভোরের খোলা হাওয়ায় বুক ভরে শ্বাস নিতে পারবো, কি করে আমি জীবনকে ভালোবেসে না থাকতে পারি? তুমি যখন সবাইকে ভালোবাসতে শিখবে, সবার কল্যাণে কাজ করে যাবে, জীবনের প্রান্তিলগ্নে গিয়ে দেখবে মানুষের ভালোবাসায় তুমি একদম আকণ্ঠ রুবে আছো। বিশ্বাস করো, এর চেয়ে পরিতৃপ্তি জীবনে আর কিছুতেই হতে পারে না। কে বলা হচ্ছে সেটা হৃদয়ে ধারণ করো, কে বলছে সেটা বিবেচ্য নয়। পথের ভিকারীও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে। বিশাল মহাজগতে ক্ষুদ্র বালকণার চেয়ে ছোট্ট এই পৃথিবী, তার মাঝে ক্ষণিকের এই জীবন। জগতের বুকে একটি আছর না কেটে হারিয়ে যাবে অতলে? সরকারি চাকরি করবো না ভেবেছিলাম স্বাধীন থাকার জন্য, এখন নিজেকে আরো বেশি পরাধীন মনে হয়। কে স্বাধীন এদেশে? রাস্তার মোড়ে চায় দোকানদারও তো স্বাধীন না, তার উপরও ভূতের মতো চেপে বসে আছে এই রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনীতি। দিনে 1,000 টাকা আয় করলে 400 টাকা তার চাঁদাই দেওয়া লাগে। অর্থে সবসময় গরিব থাকুন,
কিন্তু মনে থাকুন ধনী, দেখা যায় গরিবের ঘরে লেখা থাকে স্বাগতম, আর ধনী লোকের গেটে লেখা থাকে কুকুর হতে সাবধান। বর যাত্রীদের বর পেছনে থাকে এবং সবাই থাকে সামনে, আর মৃত্যুর পর লাশ সবার আগে থাকে এবং সবার পেছনে চলে। মানুষ সুখের সময় সবার আগে থাকে আর দুঃখের সময় পেছনে থাকে। আজও এই দুনিয়া মোমবাতি জ্বালিয়ে মানুষ মৃত্যুকে স্মরণ করে আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করে। মানুষ এতটুকু বুদ্ধিমান যে কাউকে পশু বললে সে রাগ করে, কিন্তু যদি বাঘ বলা হয় তাহলে খুশি হয়। কিন্তু বাঘ তো একটি পশুরই নাম। একটি মা তার সন্তানকে জন্ম দেওয়ার জন্য তার সৌন্দর্যকে ত্যাগ করে, কিন্তু সেই ছেলে একটি সুন্দরী বউয়ের জন্য তার মাকে ভুলে যায়। নিজের চোখে সঠিক হওয়া প্রয়োজন। পাখি জীবন্ত অবস্থায় পিঁপড়েকে খেয়ে নেয়, কিন্তু পাখি যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে নেয়। মনে রাখা প্রয়োজন, সময় আর পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে। কখনো কাউকে অপমান করা উচিত নয়, কখনো কাউকে ছোট করে দেখা উচিত নয়। তুমি এখন শক্তিশালী হতে পারো, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। একটি গাছ থেকে লক্ষ লক্ষ দেশলাইয়ের কাঠি হতে পারে, কিন্তু একটা দেশলাই কাঠি দিয়ে লক্ষ গাছ জ্বালাতে পারে। একজন মানুষ যতই মহান হোক না কেন, কিন্তু প্রকৃতি কখনোই তাকে মহান হতে দেয় না। কুকিরকে কণ্ঠ দিয়েছে, কিন্তু তার রূপ কেড়ে নিয়েছে। রূপ দিয়েছে ময়ূরকে, কিন্তু ইচ্ছা কেড়ে নিয়েছে। সে চাইলেও উঠতে পারে না। ইচ্ছা দিল মানুষকে, কিন্তু সন্তুষ্টি আর ধৈর্য কেড়ে নিয়েছে। কখনো নিজের উপর অহংকার করো না। তুমি তো সাধারণ মানুষ, সৃষ্টিকর্তার তোমার আর আমার মতো কত মানুষকে মাটি দিয়ে বানিয়ে মাটিতে পিষিয়ে দিয়েছে। জীবনের কঠিন সত্য আমরা বুঝতেই চাই না। মানুষ পৃথিবীতে তিনটি জিনিসের জন্য পরিশ্রম করে, নিজের নাম, যশ, নিজের পরিধি ও বস্ত্র সুন্দর হোক, নিজের বাসস্থান সুন্দর হোক। কিন্তু মানুষ মারা যাওয়ার পর সর্বপ্রথম এই তিনটি জিনিস কেড়ে নেয়, তা হলো নাম, যা হয়ে যায় লাশ, বস্ত্র যা হয়ে যায় সাদা কাফন, বাসস্থান যা হয়ে যায় শ্মশান বা কবরস্থান। ভালোবাসার বেশ কিছু রূপ থাকে, প্রথমে তাকে কাছে যাওয়া আর তারপর তাকে নিজের করে রাখতে পারা। নিজের করে রাখার জন্য আপনাকে গুছাতে হবে, আর ক্ষণে ক্ষণে যে হৃদয় ভাঙা করার খেলায় মতো, আজকে একজনকে হারিয়ে কালকে আরেকজনের মাঝে নিজেকে খুঁজে ফিরি, এই মানুষগুলো খুব দ্রুতই হারিয়ে যায়। কাজেই যাকে ভালোবাসেন তাকে আপন করে পাওয়ার জন্য জেগে উঠুন, কল্পনায় না বাস্তবে। পৃথিবীতে দুটি জিনিসের অনুভূতি লিখে কখনো প্রকাশ করা যায় না, পাওয়ার আনন্দ আর হারানোর যন্ত্রণা। ভালোবাসা কাল্পনিক, স্বার্থ ছাড়া কেউই আপনার বন্ধু নয়। আপনার জীবনে প্রত্যেকেরই একটি রোল আছে, তাদের রোল শেষ হয়ে গেলে তারা আপনাকে ছেড়ে যাবে, তাই শক্ত হোক। প্রত্যেকের জীবনে অর্থের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত অর্থের বিনিময়ে আপনি সব কিছু পাবেন না। সবার সাথে হাসুন, কিন্তু কাউকে বিশ্বাস করবেন না। আপনি কি ভাবলেন বা কি করলেন তাতে কারো কিচ্ছু যায় আসে না। অন্যেরা আপনাকে নিয়ে ভাবে এটা শুধুই আপনার ধারণা মাত্র। সবাই বলে সত্য কথা বলো, কিন্তু বাস্তবে কেউ সত্য শুনতে চায় না। প্রত্যাশা সবসময় কষ্ট দেয়, তাই অন্যদের থেকে কম আশা করুন বা একদমই আশা করবেন না। কখনোই অন্য কারোর জন্য নিজের সুখ বিসর্জন দিবেন না। একটি সাধারণ জীবনযাপন আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কিছু করার সময় বাঁচিয়ে দেবে। যত দ্রুত একা থাকতে শিখে যাবেন তত দ্রুত জীবনের মানে বুঝতে পারবেন আপনি আপনার সেরা বন্ধু। কখনোই নিজের রহস্য অন্যকে বলবেন না। জীবনে আর যাই করেন কখনো কাউকে অযোগ্য বলতে যাবেন না, কারণ পৃথিবীতে আপনিও সবার কাছে যোগ্য ব্যক্তি নন, আপনিও কারো না কারো কাছে অযোগ্য, আপনিও কারো ঘৃণার পাত্র। জীবনে কখনো কারো ইমোশন নিয়ে খেলবেন না, কারণ ইমোশনের মজা নেবেন না। কারণ আপনি যেটা আজ করবেন তার সাথে পরে কোনো না কোনো এক সময় সেটা অন্য কোনো স্থানে ফেরত পাবেন। জীবনে কাউকে প্রয়োজন মনে করে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে ঠকিয়ে দিবেন না, কারণ আজ আপনি তাকে ঠকিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন আপনি প্রতারক। বিশ্বাস করেন, কারো মন ভেঙে দিয়ে, কাউকে ঠকিয়ে দিয়ে কেউ কখনো সুখে থাকতে পারে না। জীবনে কখনো কাউকে কথা আঘাত দিবেন না, প্রয়োজনে বুঝিয়ে বলবেন, কারণ সবচেয়ে মারাত্মক আঘাত হয় কথার আঘাত, যেটা মানুষ প্রতিনিয়ত মনে রাখে মুখ ভুজে। বিশ্বাস করেন, আল্লাহ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেয় নেই। আপনি যে অন্যায় করবেন তার হিসাব আজ না হয় কাল বরাবর মিটিয়ে দিবে সময়ের ব্যবধানে।
যতই ইচ্ছা পূরণ হোক না কেন, জীবন পূর্ণ হবে কিন্তু সম্পূর্ণ হবে না। একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবে না এবং কাজ ছাড়বে না। যারা নিষ্ঠার সাথে কাজ করে তারাই সবচেয়ে সুখী। কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিত নয়। পরের মুহূর্তে কি ঘটতে চলেছে তা কে বলতে পারে? যা ঘটে গেছে তা ঘটে গেছে, যে সময় অতীত হয়েছে সেইটা নিয়ে ভেবে অনুশোচনা করা, সময় নষ্ট করা অর্থহীন। যদি তোমার দ্বারা কোনো ত্রুটি হয়ে থাকে তবে তা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে শ্রেষ্ঠ করার চেষ্টা করাই উচিত, যাতে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা যায়। কোনো দুর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরও বেশি বিপদে, কারণ সে এমন সময় এবং এমন জায়গায় আঘাত করতে পারে যেটার আমরা কল্পনাও করিনি। আপনি যখন হেঁটে যাচ্ছেন তখন গাড়ি থেকে যদি কেউ খুব আন্তরিকভাবে মিষ্টি হেসে আপনার দিকে হাত নাড়ে তখন তাকে বন্ধু মনে করবেন না, মনে করবেন সে তার গাড়িটার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে কিছুটা প্রেরণ করে সুখী হতে চায়। মানুষ অন্ধভাবে ভাগ্যকে বিশ্বাস করে এবং তারপর বড় স্বপ্ন দেখে এবং তারপর সেই সমস্ত স্বপ্নগুলো পূরণের ভার সে তার ভাগ্যের উপর চাপিয়ে দেয়। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও শেষ হয় না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করিও না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিন ধোকা দিও না। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। অনুভূতি, ভালোবাসা এবং মায়া, এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির কারণে ভাঙে না, বরং সম্পর্ক তো ভাঙে তার জন্য যে তোমার এবং তার মাঝে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছে। কখনো যদি কোনো ভুল করেই ফেলেন তাহলে স্বীকার করুন এবং ক্ষমা চান, কারণ যে ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না, বরং তার সম্মান আরও বেশি বৃদ্ধি পায়। মুখোশপোড়া শত্রুর দল, আমাদের জীবনে চলার পথে অনেক পাপ পাওয়া যায়, তবে সতর্ক হতে হবে আপনাকে, কারণ চলার পথে পাশে থাকলেই সবাই আপনার বন্ধু না। কেউ হয়তো সুযোগ, কেউ স্বার্থান্বেষী কিংবা সুবিধাবাদী, অথবা কেউ বন্ধুর ছলে শত্রুদের মধ্যে কেউ। কাউকে মারার জন্য বিশেষ প্রয়োজন হয় না, বরং ছোট ছোট অবহেলাগুলোই তাকে জীবন্ত লাশ বানিয়ে ফেলতে যথেষ্ট। প্রিয়, গুরুত্ব তাকে দিও যে তোমার মূল্যটা বুঝে। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনো ভুল করেও বন্ধু বানিও না। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে রেখে চলে গেছে সেই জন্য তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস কর। নিজের জীবনকে নিয়ে সতর্ক থাকবি, ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের কোনো অভাব হয় না, শুধু অভাব হয় সুখে দুঃখে যে কোনো পরিস্থিতিতে হাত ধরে দাঁড়িয়ে থাকার মানুষটি। সময়ের দিন বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ। সারা জীবন তুমি যাকে ভাবতে প্রয়োজন সে একদিন তোমাকে বুঝিয়ে দিবে তুমি ছিলে শুধুই তার প্রয়োজন। বন্ধু তো কখনো হারায় না, হারিয়ে যায় সে মানুষটি যে কখনো বন্ধুত্বের মূল্য দিতে পারে না। সবচেয়ে বেইমান হলো মন, নিজের বুকের মধ্যে লুকিয়ে থাকে আর অন্যের জন্য কান্না করে। ভোলা যায় না স্মৃতি, বাধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ আর চেনা যায় না মানুষ। একটি কথা মনে রাখবেন, যে আপনাকে সাহায্য করে তাকে কখনো ভুলবেন না, যে আপনাকে ভালোবাসবে তাকে পরম আদরে যত্নে রেখো, কখনো তাকে ঘৃণা করিও না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না, কারণ ধোকা একজনই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকেই উঠে যায়। পৃথিবীর কেউ যদি আপন বলে থাকে তিনি হচ্ছেন মা। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়, এটাই হলো বাস্তবসম্মত কিছু কথা।